দর্শক, আন্দোলন যে কি পরিমাণ শক্তিশালী হচ্ছে তার একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি। মিরপুর 10 আওয়ামী লীগের সমাবেশ পণ্ড করে দিলেন আন্দোলনকারীরা। কল্পনা করতে পারেন, এতদিনে যেই আওয়ামী লীগ দাপিয়ে বেরিয়েছে, দাপট দেখিয়েছে, মানে বিরোধী দলের সভা সমাবেশ যে কোনো সময় ইচ্ছা করলেই তারা পণ্ড করেছে, যখন তখন যা খুশি তাই, অর্থাৎ কারণে অকারণে তাদের ক্ষমতার দাপট দেখিয়েছে। আজকে মুহূর্তের মধ্যে সব ওলট পালট হয়ে যাচ্ছে। ক্যাম্পাস একেবারেই ছাত্রলীগের দখলমুক্ত হয়েছে এবং তারপরে ছাত্রদের সেই ছাত্রলীগের নেতাদের রুমে ঢুকে ঢুকে ভাঙচুর করেছে। বহু জায়গায় অস্ত্রশস্ত্র পেয়েছে তারা, প্রভোস্টের কাছে জমা দিয়েছে। আজকে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সমস্ত জায়গা থেকে যেই ছাত্রলীগের উপর ভর করে এত দূর এগোনো এবং এই আন্দোলনের শুরুতে ওবায়দুল কাদের পর্যন্ত বলেছিলেন যে রাজাকারদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, এখন দেখা যাচ্ছে না ছাত্রলীগ যথেষ্ট না, বরং ছাত্রলীগের বিপরীতে তারা এখন অস্ত্রধারী পুলিশকে নামিয়েছে, বিজিবিকে নামিয়েছে, আনসারকে নামিয়েছে, সোয়াদ যত রকম বাহিনী আছে সব বাহিনী কিন্তু নামিয়েও কিন্তু সামাল দিতে পারছে না। তারপরে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করেছে, বন্ধ করার পরেও যে পরিস্থিতি সেই পরিস্থিতিও সামাল দিতে পারছে না। তার বড় কিছু নজির ইতিমধ্যে দেখছেন যে গতকাল গভীর রাত পর্যন্ত, কিন্তু ওই শনির আখড়া কাজলা থেকে শনির আখড়া পর্যন্ত সেটা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং সেটা কিন্তু কোনোভাবেই দখলমুক্ত করতে পারেনি। যাই হোক, মিরপুরের খবরটা হচ্ছে এই যে কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠান আয়োজন করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকার মিরপুর 10 নম্বর গোল চত্বরে আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল 11:30 দিকে এই ঘটনা ঘটে। তার মানে বেলা যত বাড়ছে আন্দোলনকারীদের যে মানে প্রতাপ বা তাদের শক্তি কী পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন। বৃহস্পতিবার সকাল 10:30 দিকে এই ঘটনা ঘটে। মিরপুর 10 নম্বর গোল চত্বরে কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই অনুষ্ঠান ছিল। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক অর্থাৎ ডেইলি স্টারের প্রতিবেদক বলছে, সমাবেশ চলাকালে ওই এলাকায় হাজারেরও বেশি আন্দোলনকারী উপস্থিত হয়ে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। আন্দোলনকারীরা সমাবেশের জন্য আনা চেয়ার ভাঙচুর করেছেন, ব্যানার ছিঁড়ে ফেলেছেন। ঘটনাস্থলের অদূরে পুলিশ থাকলেও তাদেরকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। মানে এমনই হয় যখন নাকি ওই আন্দোলনকারী শক্তি তীব্রতা পায় তখন পুলিশ কিন্তু চুপসে যায়, কিন্তু আন্দোলনের শক্তি যদি দুর্বল থাকে তখন কিন্তু ঝাঁপিয়ে পড়ে, পুলিশও ঝাঁপিয়ে পড়ে এবং এই ক্ষমতাসীন দলের লোকরাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বারবার। এই ঘটনা গত 15 বছরে একাধিকবার দেখা গেছে। তো আজকের কিন্তু চিত্র গত কয়েকদিন থেকে পাল্টে গেছে সম্পূর্ণ। এই চিত্রের সঙ্গে বাংলাদেশের মানুষ একেবারেই পরিচিত না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।